ওয়েলকাম টু চিরকুট। আর আমি স্বর্ণে এসে গেছি তোমাদের সকলের ফেভারিট সিরিয়াল গোধুলি আলাপের আপডেট দিতে। সিরিয়াল গোধুলি আলাপে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আমাদের নোলক বাড়িতে চলে এসেছে, তাও আবার অরিন্দমের বাড়িতে। ওই বাড়িতে ঢুকে পড়ে নোলকের সাথে মুখোমুখি হয়েছে রোহিণী, এবং সেখানে হয়ে গেছে একটা মস্ত বড় চ্যালেঞ্জ। চ্যালেঞ্জটা হচ্ছে যে রোহিণী চেষ্টায় আছে ওই বাড়িতে কারোর না কারোর উপরে একটা বিষ দাঁত ফোটাবে, আর আমাদের নোলক নাকি সেই বিষ দাঁত ঝেড়ে ফেলে দেবে, মানে ফোটাতেই দেবে না। তো এরকম একটা চ্যালেঞ্জ চলছে। এরই মধ্যে শান্তনু বাবুর বক্তব্য হচ্ছে যে আমি আমার ছেলের কাছে থাকব। তো অরিন্দম বিষয়টা মেনে নিয়েছে। তো রোহিণীর এখন পাল্টা চাল যে ওরা যখন থাকবে তখন ওদেরকে যেভাবে হোক তোমাদের এটা প্রমাণ করে দিতে হবে যে ওরা স্বামী স্ত্রী হয়ে থাকছে। তো এইটা যদি তোমরা প্রমাণ করতে পারো তাহলে খুব ভালো হয়। তো এখন সবাই লেগে পড়েছে, বিশেষ করে রোহিণীর মা তো লেগেই পড়েছে বাচ্চাটাকে গিয়ে এটা ওটা বলে কথায় ভোলানোর চেষ্টা করছে, যাতে করে বাচ্চাটা বলে ফেলে যে তার মা কোথায় থাকে, তার বাবা কোথায় থাকে। তো বাচ্চাটাও বলে দিয়েছে যে আমি আমার মামামের সাথে শুই। তো এখন রাজাকে শান্তনু বুঝিয়ে দিয়েছে যে যেভাবে হোক তুমি বলো তোমার মামামকে যে আজকে আমরা তিনজনে একসাথে শোবো। তো নোলক রাজি হচ্ছে না। তো এইসবের মধ্যে এখন নতুন যে ঘটনা সেটা হচ্ছে অরিন্দম আর রোহিণীর ফুলশয্যায় রোহিণী এখন সাজুগুজু করে নিচে দাঁড়িয়ে রয়েছে ওপরের ঘরে যাবে বলে, অরিন্দমকে নিয়ে আসছে নোলক। ব্যাস অমনি পাড়া প্রতিবেশীর লোকজন বলা শুরু করে দিয়েছে যে এক বউ নিয়ে আসছে তার স্বামীকে আরেক বউয়ের হাতে তুলে দেবে বলে, যাতে করে তারা ফুলশয্যার ঘরে যেতে পারে। আজব। তো এই কথা শুনে অরিন্দমের মা সাংঘাতিক খেপে যায় আর নোলককে উল্টো পাল্টা বলে, আর নোলককে বলে যে তুমি আমার ছেলেকে হাতের উপরে নাচাচ্ছ, তোমার কথায় আমার ছেলে উঠছে বসছে। তো অরিন্দম তার মাকে বোঝাবার চেষ্টা করে যে নোলক কিন্তু তোমার আমার সম্পর্কটা খারাপ করছে না, কিন্তু অরিন্দমের মা তো বুঝতেই চাইছে না। এখন নোলককে অরিন্দমের মা বলে দিয়েছে তুমি যখন এই বাড়িতে কর্মচারী হয়ে ঢুকেছো তখন আমাকে আর মা বলে ডাকবে না, আমাকে ম্যাডাম বলে ডাকবে। যাই হোক, এখন এই নিয়ে এগিয়ে যাচ্ছে সিরিয়াল গোধুলি আলাপ। কবে এক হবে অরিন্দম আর নোলক সেটা জানতে হলে দেখতেই হচ্ছে সিরিয়াল গোধুলি আলাপ স্টার জলসা, স্টার জলসা এইচডিতে। আর আমার ভিডিওটা দেখার জন্য ও লাইক কমেন্ট শেয়ার করে চিরকুট ইনফিনিটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে।